দর্শক, আমরা যারা একটু গেম খেলি তাদের যে আশেপাশের লোক থেকে কি পরিমাণ কথা শুনতে হয় এই গেমস খেলা নিয়ে তার ধারণা নেই। তাদের কথা শুনলে মাঝে মাঝে মনে হয় গেমস খেলা আর খুন করে ফেলা একই অপরাধ। কিন্তু আপনি জানলে অবশ্যই অবাক হবেন যে সাইকোলজি এটা বলে বই পড়া এবং মুভি দেখার চেয়ে বেশি কার্যকর হচ্ছে গেমস খেলা। এর বৈজ্ঞানিক যুক্তি হচ্ছে বই আপনি কেবল চোখ দিয়ে পড়বেন, আপনার অন্তরে গেঁথে থাকবে। আপনি মুভি দেখবেন যা আপনার ব্রেনে আটকে থাকবে, যা আপনাকে চিন্তা করার শক্তি দেবে। কিন্তু গেমস হচ্ছে এমন একটি বিষয় যার একটি অংশ আপনি গেমসের নির্দিষ্ট জায়গা থেকে আপনি আপনার অবস্থানটি পরিচালনা করবেন। অর্থাৎ আপনি গেমসের অংশ হওয়ায় গেমস আপনার ব্রেনে অন্যান্য বস্তু থেকে বেশি ইফেক্ট ফেলে। তাই আমাদের প্রত্যেকেরই কম বেশি গেমস খেলা দোষের কিছু না। অনেক সময় অনেকগুলো গেমস নানা রকম ফ্যান্টাসি আইডিয়া দিয়ে তৈরি করা হয়, তবে কিছু গেমস আছে এই পৃথিবীতে যার স্টোরিলাইনগুলো বাস্তব জীবন থেকে ইন্সপায়ার বা হুবহু বাস্তব জীবনের কপি, অর্থাৎ গেমসগুলো বাস্তব প্রেক্ষাপট থেকে তৈরি করা হয়েছে। আজ আমরা সেই সব গেমস সম্পর্কে জানতে চলেছি যার স্টোরিলাইনগুলো সত্যি বাস্তব। দর্শক, শুধু তাই নয়, আজ ভিডিও শেষে একটি সারপ্রাইজ আছে আপনাদের জন্য। অন ভয়েস আমি সাগর আপনাদের স্বাগত জানাচ্ছি অ্যানাদার আপডেটের আরও একটি নতুন ভিডিওতে। দর্শক, ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করুন, এবং কী ধরনের ভিডিও দেখতে চান তা জানাতে চাইলে আমাদের নিচে কমেন্ট করুন। ব্রাদার্স ইন আর্মস রোড টু হিল 30। দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে বেশ কয়েকটি গেমস তৈরি হয়েছে। অনেকগুলো গেমস সিরিজই আছে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে তৈরি হয়েছে, অর্থাৎ ঘটনাগুলোর কেন্দ্রবিন্দু দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এর মধ্যে অন্যতম হচ্ছে মেডেল অফ অনার, কল অফ ডিউটি, সিরিজ অফ হিরোজ, এমনকি ব্রাদার ইন আর্মসও। তবে সিরিজগুলোর মধ্যে ব্রাদার ইন আর্মস রোড টু হিল 30 এই গেমসটি সম্পূর্ণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি সত্যিকার ঘটনা বা ঐতিহাসিক ঘটনাকে তুলে ধরেছে। এমনকি রোড টু হিলের প্রথম এন্ট্রিটি ছিল বিখ্যাত 111তম এয়ারপোর্ট বিভাগের 502তম প্যারাশুট ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সত্য গল্পের উপর ভিত্তি করে। তাই যদি সত্যিকারের হিরোর মতো কোনো গেম খেলতে চান তবে এই গেমসটি খেলে দেখতে পারেন। অ্যাসাসিনস ক্রিড 3। দি অ্যাসাসিনস ক্রিড গেমসটি সর্বদাই সত্যিকারের গল্পগুলোর জন্য কিংবা ঐতিহাসিক হিস্টোরিক্যাল গল্পগুলোর জন্য বিখ্যাত। তাদের গেমসে লিওনার্দো দা ভিঞ্চির হত্যাকাণ্ড থেকে শুরু করে পপ আলেকজান্ডারের হত্যাকাণ্ড কিংবা পাইরেট ব্ল্যাকয়ার্ডের গল্পও তুলে ধরেছে। তবে সবচেয়ে সত্যি ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে দি অ্যাসাসিনস ক্রিড 3 গেমসটি। এই গেমসটিতে এমন এমন কিছু বাস্তব ঘটনা তুলে ধরা হয়েছে প্রত্যেকটি আশ্চর্যজনকভাবে সত্য। তাই ভিনদেশি একটু ইতিহাস জানতে হলে চাইলে এই গেমসটি খেলতেই পারেন। 1979 রিভলিউশন ব্ল্যাক ফ্রাইডে। গেমসটি আর 10টা গেমসের থেকে একটু অন্যরকম। গেমসটির গল্প হচ্ছে ইরানের রেভলিউশন সম্পর্কে, অর্থাৎ গেমসটি খেলার সময় আপনি যে ক্যারেক্টারটি পাবেন সে হচ্ছে রেজা সিরাজি। তিনি ইরানের একজন ফটোগ্রাফার। এই গেমসে নানা রকম যুদ্ধের ছবি তুলতে হবে আপনাকে, এবং মূলত ইরানের যুদ্ধ নিয়েই এই গেমসটি তৈরি করা হয়েছে। গেমসটি নানা জায়গায় প্রায় সত্যি এবং কিছু বাস্তব চরিত্র বা প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে যা গেমসটিকে একটি অসাধারণ মাত্রায় নিয়ে গেছে। এলএ নয়ওয়ে। এই গেমসটি একটি ডিটেকটিভ সিমুলেশন গেমস যা নির্মাতা কোম্পানি রকস্টার। জি হ্যাঁ দর্শক, GTA 5 নির্মাতা কোম্পানি এই গেমসটির মালিক। এই গেমসে নানা রকম হিস্টোরিক্যাল কথা তুলে ধরা হয়েছে। লস অ্যাঞ্জেলস কিভাবে আজকের অবস্থানে এসেছে সেই সব বিষয়ই তুলে ধরা হয়েছে গেমসটিতে। গেম নির্মাতা কোম্পানির 1940 থেকে 1950 দশকে সম্পূর্ণ লস অ্যাঞ্জেলসকে দেখতে কেমন ছিল তা তুলে ধরা হয়েছে এই গেমসটিতে। অক্লান্ত পরিশ্রমের পর তারা তৈরি করতে পেরেছে সেই সময়ের লস অ্যাঞ্জেলসের ডেমোনস্ট্রেশন। গেমসটিতে আপনার ক্যারেক্টার একজন গোয়েন্দা যার নাম কল ফ্লিপস। ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় সে বাড়িতে ফিরে আসে এবং নানা রকম কেসগুলো সলভ করতে থাকে, এবং সত্যি কথা বলতে সেই কেসগুলো ছিল সেই সময়ে লস অ্যাঞ্জেলসের নিউজ হেডলাইনগুলো। যদি আমাকে গেমসের দিক থেকে তুলনা করতে বলেন তবে আমি দর্শক শার্লক হোমস ডিটেকটিভ গেমসের পর ডিটেকটিভ গেমস ক্যাটাগরিতে এই গেমসটি ফেলব। দ্য ড্র্যাগন ক্যান্সার। এই গেমসটি সম্পূর্ণ লিস্টের একটি আলাদা গেমস। তালিকার প্রত্যেকটি গেমসে ঐতিহাসিক বা ঐতিহ্যবাহী মানচিত্র, হিস্টোরিক্যাল ঘটনাগুলো কিংবা যুদ্ধগুলোকেই তুলে ধরা হয়েছে। এই গেমসটি একটি সত্যি ঘটনা অবলম্বনে তৈরি যেখানে কেবল তিনটি মানুষের ফিলিংস দেখানো হয় যা হৃদয় বিদারক ঘটনার সৃষ্টি করে। এই অটোবায়োগ্রাফিক্যাল গেমসটি রিয়ান এবং অ্যামির বাস্তব অভিজ্ঞতাগুলো তুলে ধরা হয়েছে যখন তাদের 12 বছরের ছেলে ক্যান্সার আক্রান্ত হয় এবং তাকে জানানো হয় মাত্র 4 মাস সে বেঁচে থাকবে। গেমসটি সত্যি দুঃখজনক এবং খেলতে আপনিও শিউরে উঠবেন। সত্যি যদি আপনি বাবা মার সন্তানের প্রতি ভালোবাসাটা অনুভব করতে চান তবে এই গেমসটি একটু খেলে দেখতে পারেন।
দর্শক, আমরা আজ ভিডিওর শেষ পর্যায়ে, তাই সারপ্রাইজের কথায় আসি। আপনারা যারা এই ভিডিওটি দেখে এই গেমসগুলো খেলার ইচ্ছা পোষণ করছেন, তাদের জন্য আমি ডেসক্রিপশনে গেমসগুলোর লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনি চাইলেই সেগুলো সহজেই ডাউনলোড করে খেলতে পারেন। না না দর্শক, এর জন্য ধন্যবাদের প্রয়োজন নেই। আপনার যদি মনে হয় ভিডিওটি আপনার ভালো লেগেছে, তবে একটি লাইক অবশ্যই চাইতে পারি। এম রাখছি 15টি লাইকের। গতবার 25টি লাইক হয়েও আমি জানি না ইউটিউব কেন আমার থেকে লাইকগুলো কেড়ে নিল, তাই এবার আর সাহস করছি না 20টা লাইক রাখার। সো স্টে আপডেটেড উইথ অ্যানাদার আপডেট।